যারা অ্যাডজাস্ট করতে পারে না তাদের জন্য কষ্ট হবে। আর গরিবের কষ্ট এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই, কারণ গরিব ভোটের সময় বেশি প্রয়োজনীয় হবে, তার জন্য কিছু সোশ্যাল সেফটি নেটওয়ার্ক থাকবে, তারা কষ্ট সহিষ্ণু থাকবে সবসময়। বদিউর রহমান, আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি, আপনি জানেন যে বেশ কিছুদিন ধরেই যেটি সবচেয়ে বেশি আলোচনা সেটি হচ্ছে দ্রব্যমূল্য। সরকারের সবচাইতে অগ্রাধিকার যে খাত ছিল, যে এটি নিয়ন্ত্রণ করা বা এটি মানুষের সহনীয় পর্যায়ে রাখা, সে জায়গায় আসলে সরকার কতটা কাজ করতে পেরেছে সেটি যেমন আপনার কাছে একটি প্রশ্ন, আর একটি মানুষের নানামুখী সংকটে মানুষ এর উদ্বেগ উৎকণ্ঠা ছাড়া তার আর কি করার আছে? জি, ধন্যবাদ। আমি প্রথমে একটা কথা আপনাকে শুরুর আগে বলছিলাম যে দ্রব্যমূল্য নিয়ে আপনারা এত অনুষ্ঠান করতেছেন কেন? ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এ তো সরকার তো একটু বেকায়দায় পড়ে সমালোচনা করেন, যা পত্রিকায় লিখে বলে সরকার তো চেষ্টা ত্রুটি করতেছে না। অতএব তারপর আবার আমাদেরকে বলিয়ে এগুলাকে আপনারা কনফার্ম করেন একটু, এটা বোধহয় ভালো ঠেকে না। তবুও মানুষ উদ্বিগ্ন, এটা আপনারা যেভাবে বলেন এটা বলতে গেলে তো আমি উদ্বিগ্নতার কিছু দেখি না। এই জন্য দেখি না যে যখন বলা হয় যে কিল কয়টা খাতে পারবি, একটাও না। হাত পা বেঁধে দিলে, হাত পা বেঁধে যদি কিল দেওয়া শুরু করে তখন তো নিষেধ করা যাবে না, যত কিল দে মানুষ খেতে পারে। তো মানুষ এরকম সহিংস হয়ে গেছে, অসুবিধা তো কিছু নেই। যদি মানুষ সয়ে নে, মেনে নে, তাহলে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এক। আর দ্বিতীয় হইল, তুলনামূলকভাবে অবস্থা এখনও যায় নাই এমন পর্যায়ে যে মানুষ না খেয়ে আসে, সে পর্যায়ে যায়নি। কিছু জিনিস আছে দুই রকম। আওয়ামী লীগের জন্য স্মরণীয় ঘটনা তো 1974 সাল, আন্তর্জাতিক হোক, দেশীয় ষড়যন্ত্র হোক, যেভাবে বলা হোক, তারপরে যাইয়া জাহাজ ফিরিয়ে দেওয়া হোক, দুর্ভিক্ষ হয়েছিল 1974-এর দুর্ভিক্ষ আমি নিজে দেখেছি। আমি তখন সরফেশন কলেজে অধ্যাপনা করি, নজরুল ইসলাম সাহেব অধ্যক্ষ ছিলেন, পরে তো কয়েকবার এমপি হইলেন আওয়ামী লীগের, ওনার ছেলে জ্যাকব তখন ছোট এমপি হয়েছে। তো সেখানে আমি তখন যে অবস্থা দেখেছি, আমি সবসময় পরবর্তী ওই যে তিনউদ্দিনের আমলেও যে একটা দ্রব্যমূল্য নিয়ে কথা উঠলো, ফখরুদ্দিন মাইনউদ্দিন মাসুদ্দিন সাহেবদের আমলে, আমি সবসময় ওইটাকে স্ট্যান্ডার্ড ধরে চিন্তা করি আমরা অনেক ভালো আছি। কারণ সে সময় নিজের চোখে দেখেছি দূরের লোক এসে সেখানে ভিড়ছে, মানুষের ফেলে দেওয়া খাওয়া এটুক, কুকুর খাচ্ছে, সেখান থেকে মানুষও কেড়ে নিয়েছে। আর জীবন্ত কঙ্কাল আমি দেখেছি, যে মানুষের কঙ্কাল কিন্তু জীবিত। তো সেই তুলনা আমরা অনেক ভালো আছি, এবং এত ভালো আছি যে সেজন্য আমার কাছে উদ্বিগ্ন কথাটা গ্রহণযোগ্য হয় না। হ্যাঁ, উদ্বিগ্ন এই কারণে, অ্যাচিভমেন্ট এবং এক্সপেকটেশন, প্রত্যাশা এবং প্রাপ্তি, এটার মধ্যে গ্যাপ যদি হয় তখন মানুষের কিছুটা হতাশা হয়। প্রত্যাশা বেশি থাকলে, প্রাপ্তি কম হইলে তখন হতাশা হয়। সেজন্য আমি কোনো সময় হতাশ নই, উদ্বিগ্ন নই। এই জন্য আই নেভার হোপ ফর দ্য বেস্ট, আমি সর্বোত্তমের জন্য কোনো সময় আশা করি না, বাট আই গেট রেডি ফর দ্য ওয়াস্ট, কিন্তু একেবারে খারাপের চরমতমের জন্য আমি প্রস্তুত থাকি, সেই জন্য আমার অসুবিধা হয় না। কিন্তু মানুষের তো প্রত্যাশা বেড়েছে গত, ওই যে প্রত্যাশা বাড়াতে এখন একটু প্রাপ্তি কম হচ্ছে, হতাশ হচ্ছে। আর উন্নয়নশীল দেশে যাবেন, ভোগ বিলাস বেড়েছে, বিলাস সামগ্রী বেড়েছে, যেটা একসময় স্বাধীনের পরপর আপনার অফিসে এসি থাকলে সেই এসি খুলে ফেলা হইতো, যে একটা লাট সাহেবী কাজ হচ্ছে। আমি নিজে দেখেছি, সেই ধরেন এরশাদের আমলেও অনেক সচিবের গাড়িতে এসি ছিল না। আমি এক সচিবের পিএস ছিলাম সাময়িকভাবে এরশাদের পতনের ঠিক আগ মুহূর্তে, তো ছোট্ট একটা ড্রাইভার সাহেবদের পাশে এখন পাখা ঘুরে না, সেখানে ছোট্ট একটা পাখা লাগাইতে হয়েছে ওনার নোট দিয়ে। তো সেই সময় আর এখন তুলনা করতে পারেন? এখন সরকারি কর্মচারী যারা আছে, মনে করেন যারা গভর্নমেন্ট সার্ভেন্ট, এদের সুযোগ সুবিধা তখনকার তুলনায় চিন্তা করা যায়? আমি চাকরিতে ঢুকলাম 1976 সালে, তখন পে স্কেল ছিল ব্যাংকের 475 টাকা। তো বাড়ি ভাড়ার জন্য ব্যাংকের সাথে চুক্তি করে 400 টাকা বড় পর্যায়ে পাওয়া যাবে, 400 টাকা বাড়ি ভাড়া দিয়ে দেব। তখন চিন্তা করে শেষ পর্যন্ত কায়দা করে শাশুড়ির সাথে বাড়ির চুক্তি করলাম, ওনার নামে চেক আসবে 400 টাকার, আমি টাকাটা নিয়ে পেয়ে যাব।
তারপরে একটা ভাড়া বাসায় গিয়ে তখন বলল যে ভাড়া বাসা 400 টাকা লাগবে তো আমি যাওয়ার সময় একজন শিখাই দিল ওই ভদ্র মহিলা বিধবা তাকে খালাম্মা ডাকলে এবং পা ধরে সালাম করলে উনি খুশি হন তো নূতন বউ 200 টাকা লাল জর্জের শাড়ি পরেই একেবারে সাজুগুজু করে নিয়ে গেলাম তখন তো আমার কাছে আমার স্ত্রী বিশ্ব সুন্দরী চুলও লম্বা বয়সের গঠন ওরকম যাইয়া একসাথে দুইজনে ওনাকে সালাম করলাম সালাম করার পরে খালাম্মা ডাকার পরে উনি বললেন যে খালাম্মা ডাকলি পা ধরে সালাম করি যা 25 টাকা কম এই যে 25 টাকা বাড়ি ভাড়া কমাইতে পারলাম সেটা মনে হইল একটা সোমনাথ মন্দির বিজয় করলাম তো সেই সময় একটা হিসাব ছিল আর এখন আরেকটা হিসাব অত প্রত্যাশা বাড়লে প্রাপ্তি কমলে একটু উদ্বিগ্নতা থাকবে আর কষ্টের কথা যেটা বলছেন সেটা প্রথমে যেটা বললাম কষ্ট হচ্ছে যারা অ্যাডজাস্ট করতে পারে না তাদের জন্য কষ্ট হবে আর গরিবের কষ্ট এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই কারণ গরিব ভোটের সময় বেশি প্রয়োজনীয় হবে তার জন্য কিছু সোশ্যাল সেফটি নেটওয়ার্ক থাকবে তারা কষ্ট সহিষ্ণু থাকবে সবসময় কিছু ধান থাকে না পানির সাথে সাথে বাড়ে হররিকাওয়া ধান এরা কষ্টে পড়বে তারা আরও সহিষ্ণুতা বাড়বে বিলাস যার আছে তার তো বিলাস কমতেছে না বড় যার আছে তার তো কমে না আমার তোমার গাড়ি কী কমতেছে পাশার কী কমতেছে আপনার সাংসদ হইলে কোনো রকমে যদু মধু রামসাম যে সাংসদ হয় তাহলে বিনা ট্যাক্সে কি ভ্যাট ওই শুল্ক সারা গাড়ি পেয়ে যাচ্ছে তো ওগুলো আপনার এই শ্রেণী বৈষম্য থাকবে তফাতটা হয়ে যাচ্ছে উন্নত বেশি হচ্ছে বৈষম্যটা একটু বেশি বেড়ে যাচ্ছে এটা থামাতে পারলে উদ্বিগ্নতা আর একটু কম